রাইজা বেরাপুর থেকে একদল কৃষি বিজ্ঞানী আসেন দিনহাটা 2 নং ব্লক উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে সবুজ বিপ্লব প্রোডিউসার অর্গানাইজেশন এবং ধীশারি ফার্মার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেড গত 2015 সাল থেকে আজ অবধি তপশিলী উপজাতি এবং তপশিলী কৃষকদের নিয়ে যে সমস্ত কাজকর্ম করছেন সেগুলি পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সার বীজ প্রদান করেছেন বিজ্ঞান ভিত্তিক কৃষিকাজ করতে পেরে তারা অনেক খুশি এবং আনন্দিত কৃষক জয় গোপালগঞ্জ তপন বর্মন তারা জানিয়েছেন যে এই কয়েক বছরে তারা উপকৃত হয়েছেন এবং এই বিষয়ে কৃষকদের সঙ্গে কথা বলেছেন বলেন পাট এবং তন্তু জাতীয় ফসলের উপর কাজ করে পাটের জমিতেও ধান করা হয় কৃষকদের বছর ধান বীজ দেওয়া হয়েছে এবং সারও দেওয়া হয়েছে দিন কাটে খেয়ে বসে বালিশে তোমারও তো বালিশে তাও দেখি একখানে সমর্থ পাইছি বছরের বয়স যেভাবেই দিক না কেন ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার সুস্থ জীবনের অর্থ তো এখানে টিএসপি আন্ডারে যেগুলো ডেমনস্ট্রেশন করা হয়েছে ফার্মার্সদের সঙ্গে আমরা আলাপ করলাম তাদের যেগুলো করা হয়েছে সেটা দেখলাম দেখে মোটামুটি সব কিছু ভালো হয়েছে কিন্তু এবছর কী হলো যেরকম বৃষ্টি হলো এই বৃষ্টির জন্যে মনে হচ্ছে বা ফার্মার্স তারাও বলছে যে খুব ভালোভাবে চাষ করতে পারিনি তারা যে শীত সুইং হওয়ার পরে এত বৃষ্টি হলো যে কতগুলো জামিনেতে হতে পারলো না আর কতগুলো জামিনেশনের পরে জলের নিচে চলে গেলো সেই জন্যে তারা ক্রপটা খুব একটা ভালো হয়নি তো আমি তারাকে অ্যাডভাইস করছি যে নেক্সট ডে কী হবে আমি তো আর বলতে পারবো না সেই জন্য তারাকে দুই তিনটা ভ্যারাইটি কথা আলাদা ভ্যারাইটি কথা আমরা বললাম যে একটা ভ্যারাইটি ফেলোর হলেও তাহলে আরেকটা ভ্যারাইটি থেকে তারা কিছু একটা পেতে পারে আর্থিকভাবে কিছু একটা তারা পেতে পারে সেটা তারাকে বললাম আরও কয়েকটি তারাকে টেকনোলজি আমরা বললাম যে এরকম বৃষ্টি যদি ভবিষ্যতে হয় এবছর বৃষ্টি হয়েছে কোনো বছর হয়েছে বিমার বেশি হবে পোকা বেশি হবে সেই জন্য তারাকে কতগুলো আমরা টেকনোলজি বললাম আমার সঙ্গে কাজের থেকে আসে তারাও আসে তো আমরা একলগে সবগুলো দেখলাম দেখে ভালো লাগলো খালি এবার প্রকৃতির সঙ্গে যেটা আমাদের সঙ্গে করলো সেটা আমাদের জন্য বহুত ভারী পড়লো